এটা আমার সেকেন্ড ভিডিও সিরিজের ওপর। আগের ভিডিওতে 10টা সিরিজ আছে, এবারে এই এইটা নেক্সট 10টা সিরিজের জন্য করা হয়েছে। এটা 11 নম্বর সিরিজ আমরা দেখছি। এটাতে স্কোয়ার মাইনাস ওয়ান আছে, 1² - 1, 2² - 1, 3² - 1, 4² - 1 এভাবে আসছে। আগের ভিডিওটা যদি দেখতে চান আপনারা, তাহলে ডেসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন লিঙ্কে গিয়ে। আগের ভিডিওতে সব থেকে ইম্পর্টেন্ট 10টা সিরিজ দেওয়া হয়েছিল। এটা যে স্কোয়ার মাইনাস ওয়ান সিরিজ, এটা প্রোগ্রামটা এবার দেখি। ক্লাস সিরিজ স্ট্যাটিক ভয়েড মেন, এখানে ইন টার্মস অব দি করব, ওই জন্য আমরা ব্র্যাকেটে ইন্ট এন নিচ্ছি, স্ক্যানার ক্লাস দিয়ে করছি না, প্রোগ্রামটা অনেক বড় হয়ে যায় বলে, প্রোগ্রামটা যাতে ছোট হয় ওই জন্য স্ক্যানার ক্লাস ছাড়া করছি, আমরা প্যারামিটার ইনপুট নিয়ে করছি। এ ধরলাম স্কোয়ার মাইনাস ওয়ান স্টোর করার জন্য, আর আই হচ্ছে লুপ ভ্যারিয়েবল। এ ইজ ইকাল টু আই ইন্টু আই মাইনাস ওয়ান, স্কোয়ার মাইনাস ওয়ান করা হচ্ছে। এবার এটা আমরা প্রিন্ট করছি, এর ভ্যালুটা এতেই 0, 3, 8, 15 এগুলো এসে যাচ্ছে। প্রথমে আই এর ভ্যালু 1, 1² - 1 0 আসছে, এরকমভাবে পরপর চলছে। নেক্সট সিরিজটা দেখি, নেক্সট সিরিজ হচ্ছে 4, 7, 10, 13 .n টার্মস। এটা কিন্তু 4 থেকে n লুপ করলে ভুল হয়ে যাবে, এই সিরিজটা 1 থেকে nই লুপ করতে হবে। আর 4, 7, 10, 13 এটা আমরা আরেকটা এক্সট্রা ভ্যারিয়েবল ধরবো, ওর মধ্যে নাম্বারগুলো জেনারেট করব, 3 3 করে বাড়াবো ওই নাম্বারটা, ওই ভ্যারিয়েবলটা। এ ইকুয়াল টু 4 ধরলাম, আর আইটা হচ্ছে লুপ ভ্যারিয়েবল, 1 থেকে n অবধি যাবে n টার্মসের জন্য। যখন এরকম n টার্মসের প্রোগ্রাম থাকে তখন ফর লুপ সবসময় 1 থেকে nই করতে হবে। এবারে আমরা এটাকে প্রিন্ট করছি, এর মধ্যে 4 আছে, প্রথমে 4টা প্রিন্ট হয়ে যাবে, তারপর আমরা এটাকে 3 বাড়িয়ে দেবো। তাহলে লিখবো এ ইজ ইকুয়াল টু এ প্লাস 3, তাহলে এটা 3 3 করে বাড়বে, এর মধ্যে পুরো সিরিজের নাম্বারটা এসে যাবে। এটা যেহেতু এন টার্মস ওই জন্য লুপটা 1 থেকে nই করতে হবে। নেক্সট সিরিজ দেখি, 1, 5, 25, 1, 25 এটা হচ্ছে 5 এর 5 5 করে ইন্টু হচ্ছে, তাহলে আমরা একটা ভ্যারিয়েবলে 1 দেবো আর সেই ভ্যারিয়েবলটাকে ইন্টু করবো। আর 10 টার্মসের জন্য ফর লুপ কিন্তু 1 থেকে 10ই হবে, আর আইটাকে দিয়ে আমরা কোনো ক্যালকুলেশন করবো না, আইটা শুধু নাম্বার অফ টার্মসের জন্য, আর এর মধ্যে আমরা ক্যালকুলেশনগুলো দেখাবো। এতে 1 ধরলাম, এবার এতে প্রথমে এটাকে প্রথমে প্রিন্ট করে দেবো আমরা, তাহলে এর ভ্যালু প্রিন্ট হবে, মানে 1 প্রিন্ট হবে। তারপরে আমরা এর মধ্যে ইন্টু 5 করবো, এ ইজ ইকুয়াল টু এ ইন্টু 5, পরের লাইনে এ ইজ ইকুয়াল টু এ ইন্টু 5, তাহলে ওই 5 এসে যাবে, তারপর 25 এসে যাবে, 125 এসে যাবে, এরকম পরপর আসতে থাকবে। তাহলে এটাই আসল লাইন, এ ইকুয়াল টু এ ইন্টু 5, এটাতে নাম্বারগুলো জেনারেট হচ্ছে এর মধ্যে, আর লুপটা 10 টার্মসের জন্য। নেক্সট সিরিজ 1, 3, 6, 10 এটাও n টার্মস অবধি আছে, এটাও 1 থেকে n লুপ হবে, কিন্তু নাম্বারগুলো যেগুলো আসছে ওগুলো ডিফারেন্স বাড়ছে, প্রথমে 2 ডিফারেন্স আছে, তারপরে 3 ডিফারেন্স, এরমভাবে ডিফারেন্সগুলো বাড়ছে, তা ডিফারেন্সের জন্য আমরা লুপটাকে ইউজ করব। এসে 0 ধরলাম, এতে 0 ধরলাম, এসটা সামের জন্য, আর এটা হচ্ছে নাম্বারগুলো যে 1, 3, 6, 10 ওইগুলো আসবে এর মধ্যে। তাহলে এ ইজ ইকাল টু এ প্লাস আই লিখলে, প্রথমে এতে 0 ছিল, 0 প্লাস 1, প্রথমে এতে 1 এসে গেল, তারপরে এর ভ্যালুটা সাম হচ্ছে এস এর মধ্যে, তাই এসটা সাম সিরিজের জন্য আমরা ইউজ করছি। যেহেতু এটা সাম সিরিজ ওই জন্য লুপের বাইরে এসটাকে প্রিন্ট করে দেবো, যেহেতু এটা সাম সিরিজ, তাহলে সাম সিরিজের প্রোগ্রামে সবসময় লুপের বাইরে সামটা প্রিন্ট করতে হবে আপনাকে। আর এতে যা এতে নাম্বারগুলো আসছে 1, 3, 6, 10 এগুলো এতে আসছে। নেক্সট সিরিজ এটা হচ্ছে স্কোয়ার প্লাস 1, 10² + 1, 9² + 1 এরমভাবে আসছে, প্রথম নাম্বারটা 10² + 1, সেকেন্ড নাম্বার 9² + 1, তারপর এটা 8² + 1 এইভাবে আসছে, লাস্টে 1² + 1 আছে, লাস্ট নাম্বারটা 1² + 1, তাহলে 10, 9, 8 এই জন্য আমরা লুপ নেবো, লুপটা তাহলে 10 থেকে 1 অবধি হবে। প্রোগ্রামটা দেখি, এখানে কোনো ইনপুট নেই, ওই জন্য প্যারামিটারও কিছু নিলাম না, এতে আমরা স্কোয়ার প্লাস 1 করব, আর লুপটা 10 থেকে 1 অবধি করছি, যেহেতু কমছে এক এক করে ওই জন্য গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হচ্ছে, আই মাইনাস মাইনাস হচ্ছে, আর এই আই ইন্টু আই প্লাস 1 এটাই হচ্ছে স্কোয়ার প্লাস 1, এর মধ্যে স্টোর হলো। তাহলে এর ভ্যালুটা প্রিন্ট করছি, পরপর প্রিন্ট হয়ে যাবে এর ভ্যালুগুলো, 101, 82 এগুলো। এটা খুব ইজি সিরিজ ছিল। নেক্সট সিরিজ হচ্ছে ডিভাইড সিরিজ, এই সিরিজের সামের জন্য একটা ভ্যারিয়েবল এস ধরতে হবে, ওটাকে ডাবল টাইপ ধরতে হবে, আর ওপরের ভ্যালুগুলো আছে 1, 3, 5, আর নিচের ভ্যালুগুলো ওপরে ভ্যালু প্লাস 1,
এটা এন টার্মস এর প্রোগ্রাম, এটাও ওয়ান থেকে এন লুপ করতে হবে, কিন্তু কখনোই এনটাকে দুই দুই করে বা আইটাকে দুই দুই করে বাড়ানো যাবে না। আইটা ওপরের ভ্যালুর জন্য আমরা ধরবো না, আইটা হচ্ছে টোটাল নাম্বার অফ টার্মস এর জন্য, আর ওপরের ভ্যালু যেটা আছে সেটা আলাদা একটা ভ্যারিয়েবলে ধরবো, সেটা এ এর মধ্যে ধরবো আমরা। আর নিচের ভ্যালুটা তো ওপরের ভ্যালু যা আছে সেটা প্লাস ওয়ান, আই লুপটা ওয়ান থেকে এনই করবো, এক এক করেই বাড়াবো, দুই দুই বাড়বে না কিন্তু আইটা, আইটা দুই বাড়ালে নাম্বার অফ টার্মস ঠিকঠাক আসবে না। এস ইকুয়াল টু এস প্লাস, এই যে এতে আমরা ওয়ান ধরছি, তাহলে এ বাই এ প্লাস ওয়ান করবো, তাহলে ওপরে এ আছে নিচের ভ্যালু আছে এ প্লাস ওয়ান, আর পয়েন্ট জিরো দিলাম কারণ সামটাকে ডাবল টাইপ ধরলাম, সামটা ডাবল আসবে, পয়েন্ট যাতে আসে, এটা দুই দুই করে বাড়ছে, তাহলে সিরিজটা পুরো ঠিকঠাক এসে যাবে। নেক্সট সিরিজ, এটা হচ্ছে স্কোয়ার মাইনাস ওয়ান, টেন স্কোয়ার মাইনাস ওয়ান, এইট স্কোয়ার মাইনাস ওয়ান, নাইন স্কোয়ার মাইনাস ওয়ান, এমন আছে, প্রথমে টেন স্কোয়ার মাইনাস ওয়ান নাইনটি নাইন, তারপরে নাইন স্কোয়ার মাইনাস ওয়ান এইটটি, এইট স্কোয়ার মাইনাস ওয়ান সিক্সটি থ্রি, লাস্টে ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান আছে। তাহলে আমরা টেন থেকে ওয়ান অব দি লুপ নেবো এটায়, তাহলে আই হবে টেন থেকে ওয়ান। এটা তো কোনো ইনপুট হবে না, স্ক্যানার ক্লাসের ব্যাপার নেই, কোনো প্যারামিটারও ইনপুট হবে না, কারণ এটা কোনো ভ্যারিয়েবল নেই, সিরিজে যদি ভ্যারিয়েবল থাকে তখন সেটাকে ইনপুট নিতে হয়। তাহলে এটাতে এতে আমরা স্কোয়ার মাইনাস ওয়ান করবো, ওই জন্য এ নিলাম, আর লুপটা টেন থেকে ওয়ান অব দি যাচ্ছে কারণ প্রথমে টেন স্কোয়ার আর লাস্টে ওয়ান স্কোয়ার আছে। এর মধ্যে আই ইন্টু আই মাইনাস ওয়ান করছি, এটা স্কোয়ার মাইনাস ওয়ান এর মধ্যে স্টোর হচ্ছে, এবারে এটা প্রিন্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু সাম সিরিজ না, ওই জন্য এর ভ্যালুটা আমরা প্রিন্ট করে দিচ্ছি, সাম সিরিজ হলে একটা এস ধরতে হতো এক্সট্রা, লুপের মধ্যে এটাকে প্রিন্ট করে দিলে পরপর এসে যাবে নাম্বারগুলো। নেক্সট সিরিজ ওয়ান টু সিক্স টোয়েন্টি ফোর, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের সিরিজের মতোই, প্রথমে ওয়ান, তারপরটা হচ্ছে ওয়ান ইন্টু টু, তারপরটা ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি, ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর, মানে ফ্যাক্টোরিয়াল আর কি, ফ্যাক্টোরিয়াল সিরিজ বলা যায় এটাকে, কিন্তু ফ্যাক্টোরিয়াল সাইন নিয়ে এটাকে নাম্বার দেওয়া আছে। তাহলে প্রোগ্রামটা দেখি, প্রোগ্রামটা আমরা ওই যে ইন্টু করছিলাম তার জন্য একটা ভ্যারিয়েবল ধরবো, আর ফর লুপ হবে ওয়ান থেকে এইট অব দি, যেহেতু এইট টার্মস আছে, ওই পিতে আমরা ক্যালকুলেশনটা করবো, পিতে ওয়ান ধরলাম, ফর লুপটা ওয়ান থেকে এইট অব দি হচ্ছে পি ইকুয়াল টু পি ইন্টু আই, এইটাই হচ্ছে ক্যালকুলেশান নাম্বারগুলো ইন্টু করা, পিটাকে পিন করলে পি এর মধ্যেই ওয়ান টু সিক্স টোয়েন্টি ফোর এই ভ্যালুগুলো এসে যাবে, আর কোনো ভ্যারিয়েবল এক্সট্রা লাগছে না প্রোগ্রামটায়, সামও নেই, এটা সাম সিরিজ করছি না, এটা এটা এমনি সিরিজ, এটা এমনি পি এর ভ্যালুগুলো পরপর প্রিন্ট হয়ে যাচ্ছে। নেক্সট সিরিজ, ওপরে প্লাস হচ্ছে নিজে ইন্টু হচ্ছে, ওপরে ওয়ান প্লাস টু প্লাস থ্রি, নিচে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি, ওপরের জন্য একটা ভ্যারিয়েবল সামের জন্য লাগবে, নিচের জন্য ইন্টুর জন্য একটা ভ্যারিয়েবল লাগবে, আর মাঝখানে যে প্লাসটা আছে তার জন্য আরেকটা ভ্যারিয়েবল, মোট তিনটে ভ্যারিয়েবল লাগবে। তাহলে ওপরেরটার জন্য আমরা এস ওয়ান ধরলাম, নিচের নিচেরটার জন্য জন্য এস টু ধরেছি, কিন্তু একটা অ্যাকচুয়ালি পি ধরবো আমরা, পি প্রোডাক্টের জন্য, আর মাঝখানের সামটা এস এর মধ্যে স্টোর করবো, ওই জন্য এস ধরলাম। তাহলে প্রোগ্রামটা দেখি, এখানে এন অবধি আছে, ওই জন্য প্যারামিটার এন নিচ্ছে, এটা স্ক্যানার ক্লাস দিয়ে ইনপুট নেওয়া যেত, ফোনটা ছোটো করার জন্য ব্র্যাকেটে ইন এন ধরলাম আমরা, প্যারামিটার ইনপুট নিলাম, এস ওয়ান হচ্ছে ওপরের সামটা, পি হচ্ছে নিচের ভ্যালুটা ডিনোমিনেটার, আর সাম পুরো সিরিজের সামটার জন্য এস ধরলাম, ফর লুপ ওয়ান থেকে এন অবধি চলবে, আয়ের ভ্যালু ওয়ান থেকে এন অবধি যাচ্ছে, তারপরে ওপরের সামটা আগে করবো, এস ওয়ান ইকুয়াল টু এস ওয়ান প্লাস আই, এটা ওপরের সাম হচ্ছে, আর নিচের সামটা হচ্ছে এস পি ইকুয়াল টু পি ইন্টু আই, তারপরে এস ইজ ইকুয়াল টু এস প্লাস এস ওয়ান বাই পি, এস ইজ ইকুয়াল টু এস প্লাস এস ওয়ান বাই পি হবে, তারপর লুপের বাইরে সামটা প্রিন্ট করে দেবো, ফাইনাল সামটা এস এর মধ্যেই স্টোর হচ্ছে, যে এখানে ডাবল টাইপ দেওয়া হয়েছে, এটা হচ্ছে টাইপ কনভার্সান, কারণ এস কাকে আমরা ডাবল ধরেছি, কিন্তু এস ওয়ান আর পি হচ্ছে ইন্টিজার, তাহলে যেহেতু রেজাল্টটা ডাবলে আসতে হবে, ওই জন্য সামনে ব্যাকেটে ডাবল দিলে ওটা টাইপ কনভার্সান হয়ে গেল। নেক্সট সিরিজ আছে অল্টারনেটিভ সিরিজ, সবই অড নাম্বার, কিন্তু একটা একটা মাইনাস একটা প্লাস আছে, তাহলে অড নাম্বারের সিরিজ এটা, তাহলে এটা লুপ আমরা, কিন্তু ইভেন নাম্বার মাইনাস ওয়ান করে আসছে, যেটা মাইনাস থ্রি ওটা ইভেন নাম্বার মাইনাস ওয়ান, মানে ফোর মাইনাস ওয়ান, তারপরে এইট মাইনাস ওয়ান, এই ক্যালকুলেশন দিয়ে আমরা প্রোগ্রামে করব ক্যালকুলেশনটা, কারণ যেখানে মাইনাস আছে সেটা অ্যাকচুয়ালি ফোরের ডিভিসিবল, যদি ফোর ধরি আমরা ওটাকে, থ্রি প্লাস ওয়ান ফোর, তারপরে এইট মাইনাস ওয়ান মানে এইট, ফোর এইট, ওইগুলো মানে তার মানে ইভেন নাম্বারের
মানে ফোর ইভেন নাম্বার ঠিক না, ফোর দিয়ে ডিভিসিবল যেগুলো সেগুলো মাইনাস আছে, তাহলে ওটাকে প্লাস ওয়ান করবো আমরা, লুপটা দুই দুই করে বাড়বে, আই ইকুয়াল টু ওয়ান, আই লেস দ্যান ইকুয়াল টু এন, আই ইকুয়াল টু আই প্লাস টু করবো, এটা দুই দুই করে বাড়বে আইটা, আই প্লাস ইকুয়াল টু টু। এবার আমরা চেক করবো আই প্লাস ওয়ান, আই প্লাস ওয়ান যদি ফোরের ডিভিসিবল হয়, মানে আই যখন টু তখন টু প্লাস ওয়ান, আই যখন ফোর সরি আই যখন থ্রি তখন টু প্লাস থ্রি প্লাস ওয়ান হচ্ছে ফোর, ফোর দিয়ে ডিভিসিবল হয়ে যাবে, আবার আই যখন সেভেন তখন সেভেন প্লাস ওয়ান এইট দিয়ে ডিভিসিবল হয়ে যাবে, তাহলে ফোরের ডিভিসিবলগুলো মাইনাস আসছে, ওই জন্য ইন্টু মাইনাস ওয়ান করলাম, আর ফোরের ডিভিসিবল না করলে এমনি এমনি ইন্টু ওয়ান হয়েছে, যেগুলো ফোরের ডিভিসিবল সেগুলো ইন্টু মাইনাস ওয়ান, আদারওয়াইজ এমনি আসছে নাম্বারগুলো। এইভাবে সিরিজটা প্রিন্ট হচ্ছে, এর মধ্যে ভ্যালুগুলো আসছে এর মধ্যে।